টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন দেখতে আজই কল করুন সেভেন ওয়ান এইট ট্রিপল সেভেন সিক্স ডবল ফাইভ সিক্স লগ ইন করুন ডাব্লিউ 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 ডট টোটাল বিডি ডট কম শুধু দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন আয়োজিত নিয়মিত অনুষ্ঠান দি অ্যানালিসিস আমি হাবিব রহমান আছি আপনাদের সাথে আমার সাথে আছেন সিপিআই দেবব্রত চক্রবর্তী স্বাগত জানাচ্ছি আপনাকে শুধু দর্শক আপনারা সবাই জানেন যে বর্তমান সময়ে করোনা ভাইরাস ভীতি দাপিয়ে বেড়াচ্ছে সব কটি সব কটি আলোচনা এবং আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে 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 গেছে এই কথাটি এবং অনেকেই এটির আক্রান্ত তাদের সংখ্যা এখনও কম হলেও ইনফেকশনের সংখ্যা দিন দিন বেড়ে চলছে যেটি একটি আসন সংকেত আমরা সবাই কেটিবেন পরিবারের পক্ষ থেকে বলবো সাবধানে থাকবেন নিয়মগুলো মেনে চলবেন এবং যেভাবে সুস্থ থাকা যায় স্বাভাবিক থাকা যায় নিয়মের ভিতরে থেকে যেটি একেবারেই না করলে বা একেবারেই অপ অপরিহার্য নয় সেটি যদি না করতে পারেন সবচেয়ে ভালো হয় গ্যাদারিং অর্থাৎ সভা এই অযথা বাইরে যাওয়া এড়িয়ে চলতে পারলে খুব ভালো হয় এরই মাঝে ফেডারেল গভর্নমেন্ট আপনারা ইতিমধ্যে জেনে থাকবেন বিভিন্ন স্টিমুলাস প্যাকেজ ঘোষণা করেছেন সেই সমস্ত প্যাকেজগুলো কী এবং তার মধ্যে কী আছে এই সমস্ত বিশদভাবে আলোচনা করবো আজকে আমরা দেবব্রত চক্রবর্তীর সাথে এবং এটি আপনাকে আপনার কী কাজে লাগতে পারে কীভাবে পেতে পারেন কীভাবে পাওয়ার সম্ভাবনা আছে অনেক কিছু এখনও স্পষ্ট নয় কিন্তু বেশ কিছু প্যাকেজ ফেডারাল সরকার ঘোষণা করেছেন ওয়ান ট্রিলিয়ন ডলারের প্যাকেজ আপনি আমরা আলোচনা করছিলাম সেই সমস্ত বিষয়ে আলোচনা করে থাকবো এবং যারা আরেকটি বিষয় থাকবে সেটির মধ্যে সেটি আপনাদের জানিয়ে রাখতে চাই সেটি হচ্ছে যারা ইতিমধ্যে ট্যাক্স ফাইল করে ফেলেছেন তারা কি পাবেন কিনা না তারা যদি পেতে অথবা যারা করেননি এখনও তারা ওকে এটির অঙ্ক মধ্যে পড়বেন কি না ছোটো বিজনেস বা স্মল বিজনেস যারা আছেন তারা কি পাবেন এখান থেকে কীভাবে পাবেন সেই সমস্ত বিষয়ে আলোচনা থাকবে এর সাথে থাকবে ট্যাক্স সংক্রান্ত যাবতীয় ডিসকাশন এবং বিস্তারিত আলোচনা আমি আপনাদের যারা আপনারা দেখছেন টেলিভিশনের পর্দায় আপনারা জানেন আপনাদের যদি প্রশ্ন থাকে আমরা যাব আমরা যে আপনারা প্রশ্ন থাকলে প্রশ্ন করুন আমি সেটি করতে হলে যে নাম্বারটিতে ডায়াল করতে হবে সেটি হচ্ছে সিক্স ফোর সিক্স থ্রি জিরো সেভেন নাইন এইট টু এইট যারা ফেসবুকে দেখছেন আমরা আছি ফেসবুক ডট কম ফর স্ল্যাশ টিভিএন টোয়েন্টি ফোর ইউএসএ এই ঠিকানা আপনার ফেসবুকে আমাদের আপনার আপনাদের মন্তব্য প্রশ্ন থাকতে প্রশ্ন পাঠাতে পাঠাতে পারেন আমরা চেষ্টা করব দেবব্রত চক্রবর্তী চেষ্টা করবেন আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার এবং আমরা চেষ্টা করব সর্বাত্মক আপনার প্রশ্ন প্রশ্নগুলো নেওয়ার এই এই এইভাবেই এই কথা জানিয়ে শুরু করতে চাই আমি যেই প্রশ্নটি দিয়ে শুরু করব। আপনি ট্যাক্স আমরা সবাই কম বেশি করোনার যেই প্রভাবটি দেখছি প্রথমে শুনতাম তারপর দেখতাম যে কী হচ্ছে এখন অনেক কিছু দেখতে পাচ্ছি হয়তো তার বিস্তৃতি যতটা না যতটা আমরা টেলিভিশনে দেখছি যতটা বিভিন্ন অন্যান্য স্টেটে হচ্ছে ওয়াশিংটনের মতো অবস্থা আমাদের নিউ ইয়র্কে নেই কিন্তু আমরা জানি দোকানপাটের ভিড় এবং মানুষ বাড়তি জিনিসপত্র কিনছে এবং এর প্রেশার বেড়ে চলছে অযথা একটি সমস্যা তৈরি হচ্ছে অনেকে এক্সট্রা জিনিসপত্র কিনে আমার আলোচ্য বিষয় হচ্ছে এই যে প্যাকেজে কী কি আছে আপনি আমাদেরকে যদি একটু জানান এবং যারা দেখছেন তারা এটি কিভাবে নিতে পারবেন বলে যতটুকু আমরা জানি এই পর্যন্ত সেটি একটু জানতে চাবো ধন্যবাদ মিস্টার হাবিবুর রহমান সেই সাথে ধন্যবাদ টিভিএন টোয়েন্টি ফোরকে এবং সব সকল দর্শককে যারা মূল্যবান সময় ব্যয় করে আমাদের এই অনুষ্ঠান দেখছেন তা আমি শুরুতেই স্টিমুলাস প্যাকেজ ওয়ান ট্রিলিয়ন ডলার যে দ্য ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন অলরেডি ডিক্লেয়ার করছে অ্যাকচুয়ালি ইটস প্রোপোজাল স্টিল নাথিং ফাইনালি এট বাট হোপফুলি দে আর গোয়িং টু ডু দ্যাট না প্রথমেই বলবো যে যারা ট্যাক্স ফাইলে যাদের ট্যাক্স পে করবেন ধরেন ইনকাম বেশি বা যে কোনো কারণে যদি ট্যাক্স ডিউ থাকে সেই ক্ষেত্রে ওরা নাইনটি ডেইস পর্যন্ত ওরা ট্যাক্স ডেফার্ড একটা ডিক্লেয়ার করছে দ্যাট

আমি আমার ওয়াইফ এন তে কাজ করেন জি বলুন তো সাধারণত আমি ট্যাক্স ফাইল করলে আমাদেরকে কিছু টাকা ট্যাক্স ট্যাক্স ডিপোজিট করতে হয় তো সেই ক্ষেত্রে আমার এখন আমি মনে করেন একটা প্রাথমিক একটা যে ধারণা পে আমি পাইছিলাম সেখানে আমি আড়াই হাজার তিন হাজার ডলার মতো আমাকে ডিপোজিট করতে হয় দিতে হবে তো এই বছর কি আমি এটা কি

অর্থাৎ আপনারা হাজব্যান্ড ওয়াইফ একসাথে ফাইল করেন এবং আপনাকে আপনি যেটি জানতে চাচ্ছেন যেটি আপনাকে দিতে হয় আইআরএসকে সেটি এখন আপনি এরা ফাইল করেননি আচ্ছা আরেকটি প্রশ্ন ওনারা কি জয়েন্ট ফাইল করেন কি একটু ইনভিসা পারেটলি বলছে ম্যারিড ফাইলিং সেপারেটলি করে তাহলে আপনি প্রশ্ন শুনেছেন হ্যাঁ ধন্যবাদ আপনাকে এখন আপনার মেরিট ফাইলিং সেপারেটলি করা রাইট আছে ম্যারিড থাকা সত্ত্বেও সেই ক্ষেত্রে আপনি যদি কোনো ট্যাক্স ডিউ থাকে আপনার অলরেডি ফেডারেল আইআরএস অলরেডি ডিক্লেয়ার করছে যে আপ টু নাইনটি ডেজ পর্যন্ত ইউ ক্যান ডেফার ইউর পেমেন্ট এবং আপনার অ্যাডভান্টেজ হচ্ছে আপনার পেমেন্ট

আমি আমার নাম খন্দকার আলি জি খন্দকার আপনি প্রশ্নটি করুন আমরা শুনছি আমার প্রশ্ন হচ্ছে আমি রেস্টুরেন্টে কাজ করতাম বুঝছেন সাধারণত রেস্টুরেন্টও বন্ধ হয়ে গেছে ইউনিভার্সিটির বা আমরা কীভাবে গভর্নমেন্ট থেকে হেল্প পেতে পারি বা কি কোথায় গেলে আমরা কি করতে পারবো এটা জানতে চাচ্ছি আচ্ছা খুব মূল্যবান একটি প্রশ্ন করেছেন এবং আরেকটি সিমিলার আপনি থাকবেন আমাদের সাথে দেখতে থাকুন টিভিএন আমরা আপনার প্রশ্ন নিয়ে আলোচনা করবো নরউইন নরউইন সুলতানা উনি বলেছেন ওনার একটি প্রশ্ন সিমিলার যে প্লিজ একটু জানাবেন সব রেস্টুরেন্ট অফ হয়ে গেছে তারা কি করে স্যালারি পাবে একই প্রশ্ন ধন্যবাদ আপনাদেরকে এখন ওই যে যে রেস্টুরেন্টগুলো বন্ধ হয়েছে করোনা ভাইরাসের আউটব্রেকের কারণে সেই ক্ষেত্রে ডেফিনেটলি ফেডারেল ওই যে স্টিমুলাস প্যাকেজ ওয়ান ট্রিলিয়ন ডলার যেটা ওরা ডিক্লেয়ার করছে ডেফিনেটলি এটা বিজনেসকে হেল্প করবে এবং যারা ইন্ডিভিজুয়াল আছেন তাদেরও হেল্প হবে আমি জাস্ট একটু বলছি যে কিভাবে হেল্প হবে তখন এটা হচ্ছে শর্ট টাইম আনএমপ্লয়মেন্ট সেই ক্ষেত্রে আপনারা হয়তো বা অনেকেই আজকে আমাকে ফোন দিছে যে তারা কি আনএমপ্লয়মেন্টের জন্য অ্যাপ্লাই করবে কিনা তা আমার মনে হচ্ছে যে এটা আসলে ডেফিনেটলি যেহেতু আপনার আনএমপ্লয়েড ইউ আর নট গেটিং এটা আমার মনে হচ্ছে যে ইউ ক্যান টক টু দ্য ডিপার্টমেন্ট অফ লেবার ইউ মাইট এলিজিবল ফর আনএমপ্লয়মেন্ট হ্যাঁ এটা একটা ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর তো ডেফিনেটলি সিটি ফেডারেল গভর্নমেন্ট এবং নিউ ইয়র্ক সিটি ওরা বিভিন্ন অপশনে মানে বিভিন্ন প্যাকেজের মাধ্যমে হেল্প করতে যাইতেছে তো যাই হোক আমি শুরুতেই বলতেছি প্রথম বিজনেস কীভাবে হেল্প হেল্প পাবে এই যে ওয়ান ট্রিলিয়ন ডলারের যে প্যাকেজ ফেডারেল স প্যাকেজ সেইটা বেসিক্যালি তিনটা ভাগে ওরা তিনটা ফেজে ভাগ করছে ফিফটি বিলিয়ন ডলার ওরা বাজেট করছে এয়ারলাইন ইন্ডাস্ট্রি যারা ক্ষতিগ্রস্ত হয়েছে কারণ আপনারা জানেন যে ট্রাভেল অলমোস্ট শাটডাউন তো সেই ক্ষেত্রে ফিফটি বিলিয়ন ডলার এয়ারলাইন ইন্ডাস্ট্রি টু বিলিয়ন ডলার হচ্ছে স্মল বিজনেসের জন্য যারা ওই স্মল রেস্টুরেন্ট বলেন ওইটার জন্য স্টিমুলাস প্যাকেজ হিসাবে আর রিমেইনিং যা আছে সেটা হচ্ছে প্যারোল ট্যাক্স কার্ড আমি আসছি বিস্তারিত এই ব্যাপারে আলোচনা করবো কারণ আমাদের সাথে অনেকেই আছেন চলুন দুইটি প্রশ্ন নিয়ে নিই কে আছেন পরিচয় দিন প্রশ্নটি আমি মিজানুর রহমান ক্যালিফোর্নিয়া থেকে মিজান ভাই বলুন জি আমার দুটো প্রশ্ন আছে প্লিজ একটা হচ্ছে আমার স্ত্রী এবং আমার একমাত্র সন্তান গত নভেম্বরের একুশ তারিখে আসছে আসার আমি আমার স্ত্রীর জন্য গ্রীন কার্ডের জন্য অ্যাপ্লাই করছি ফ্রি জমা দেওয়ার পর ওর গ্রীন কার্ড আসছে কিন্তু আমি শিওর ছিলাম না আমার ছেলের গ্রীন কার্ডের জন্য অ্যাপ্লাই করতে হবে বা ফ্রি জমা দিতে হবে কিনা এটা একটা প্রশ্ন আর একটা হচ্ছে আমি এখনো ট্যাক্স রিটার্ন করিনি তো ওখানে আমার কি কি আমার স্ত্রীর আইডি এখনো আমি টেলিফোনের যে ডিএমবি যে আইডিটা সেটা এখনো নেওয়া হয়নি সেটা প্রয়োজন হবে কিনা এবং আমার সন্তানের জন্য কি লাগবে ওর বয়স তিন বছর আমার ট্যাক্স রিটার্নের জন্য धन्यवाद आप ওকে ধন্যবাদ আপনাকে ট্যাক্স রিটার্নের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে সোশ্যাল সিকিউরিটি আপনি কিন্তু এটাই বলেন নাই ওইটা পেয়েছেন কিনা কারণ আমাদের আইডি দরকার নেই গ্রিন কার্ডর না কোনো ব্যাপার না মেইন হচ্ছে আপনি যদি আপনার সন্তানকে এবং স্ত্রীকে ট্যাক্স রিটার্ন দেখাতে চান ডেফিনেটলি ওদের সোশ্যাল সিকিউরিটি থাকতে হবে নাম্বার ওয়ান সোশ্যাল সিকিউরিটি স্যার আপনি দেখাতে পারবেন না আর যদিও ওনারা নভেম্বরে আসছেন স্টিল তারা ইলিজিবল আপনার ট্যাক্স ফাইলে আপনি দেখাতে পারবেন ওয়াইফ এবং ছেলেকে সেই ক্ষেত্রে আপনার বেনিফিটের কথা বলে রাখি যেহেতু একটা অপশন আছে সিক্স মান্থ আপনার সাথে থাকতে হবে তো যেহেতু সিক্স মান্থ না আপনার প্রপোর্শনেটলি আপনার ওই বেনিফিটটা পাবেন পুরো বেনিফিট আপনি পাবেন না সেই ক্ষেত্রে আনইনকাম ক্রেডিট ওরা দেবে না চাইল্ড ট্যাক্স ক্রেডিটও ওই ওরা আপনার এই বছর ক্লেম করতে পারবেন না আন্ডার দ্য আমেরিকান ট্যাক্স আই প্রোটেকশন অ্যাক্ট তা তবে আনসার হচ্ছে আপনার ডিপেন্ডেন্ট দেখাতে পারবেন এবং মেকশিওর আপনার সোশ্যাল সিকিউরিটি থাকবে সবার আর আইডি নট ম্যান্ডেটরি আর গ্রিন কার্ডের ফি যেটা বলছেন যদি আমার আনসার করার কথা না ইমিগ্রেশন কোয়েশান আপনার ইউশুড পে দ্য গ্রিন কার্ড ফি ফর এভরিওয়ান আপনার ওয়াইফের যেমন দিতে হবে টু হান্ড্রেড টোয়েন্টি আপনার সেলেরো দেওয়া উচিত আর যদি যদি উনি সিটিজেনশিপ না হয়ে আসে যদি আপনার যদি না অনেকে আছে সরাসরি ইউএস পাসপোর্ট নিয়ে আসে তো সেই ক্ষেত্রে তাদের তো কার্ড দরকার হয় না আর যদি দেখা গেছে যে ওয়াইফের সাথে একই বিষয় আসছে হ্যাঁ সেই ক্ষেত্রে তারও ফি পে করা উচিত ওকে আমাদের বেশ অনেক প্রশ্ন আছে একটি প্রশ্ন আছে যারা ট্যাক্সি চালান তারা কি কিভাবে হেল্প পাবেন এটি একটি প্রশ্ন আরেকটি প্রশ্ন হচ্ছে অ্যাডভোকেট মোস্তফা কামাল উনি বলছেন আমি নিউ এন ওয়াইসি কে ট্যাক্স পে করতে এপ্রিল পনেরো তারিখে করতে করতে হবে এপ্রিল পনেরো তারিখে এই বিষয়টা কি ফেডারেল মতো তিন মাস পাওয়া যাবে না বিনা সুদে একটু জানাবেন হ্যাঁ ধন্যবাদ একটু আগে আপনি হ্যাঁ হ্যাঁ ধন্যবাদ আপনাকে হেন এই যে নাইন্টি ডেজ যে ট্যাক্স ডেফার ওরা যেটা ডিক্লেয়ার করছে এটা আসলে ফেডারেল এবং স্টেট অল এরা যে কোনো ট্যাক্স পেমেন্ট নব্বই দিন পর্যন্ত আপনি ডেফার করতে পারবেন উইদাউট পেয়িং এন ইন্টারেশন পেনাল্টি তার মানে আনসার প্রবলে আপনি দুইটাই ই করতে পারেন নট অন্লি ফেডারেল তো এখন ওনার আন ছিল এইটাই আর আমি আসলে শেষ করতে পারি না যে শেষ করতে আমরা শেষ আলোচনা করব আমাদের বেশ কিছু প্রশ্ন রয়ে গেছে ঠিক আছে অনেক অনেক মানুষ যোগ দিয়ে দিয়েছে কিছু প্রশ্ন আমাকে নিতেই হবে প্রিয় দর্শক কে আছেন আপনি আপনার নাম বলুন এবং আপনার প্রশ্নটি করুন হ্যালো জি শুনছি বলুন হ্যাঁ আমি মুরারি বলছি আমি একটু দেবব্রত দাস সাথে একটু কথা বলতে জি বলুন শুনছেন উনি হ্যাঁ দাদা নমস্কার হ্যাঁ নমস্কার ভালো আছেন হ্যাঁ ভালো আছি আমি একটু জানতে চাচ্ছি আমি ইন্ডিভিজুয়াল ওনার দা মেডেলিয়ান ওনার আমি তো আমার মেডেলিয়ানের যে কর্পোরেশনের ট্যাক্স ফাইল এবং পার্সোনাল ট্যাক্স ফাইল আমি একসাথে করতে পারি পারি কিনা আর করতে পারলে আমি যদি আমার হাজব্যান্ড ওয়াইফ আর দুই বাচ্চা সহ আমি মেডিকেইট কত পর্যন্ত সর্বোচ্চ কত পর্যন্ত করলে আমার মেডিকেট থাকবে আর যেহেতু আমরা স্মল বিজনেস এর মধ্যে পড়ি কিনা আমরা যে এই যে প্রেসিডেন্ট ট্রাম্পের যে প্যাকেজ বিল এর এর আওতায় আমরা আসি কিনা এটা আমি একটু জানতে চাচ্ছি ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আপনাকে আপনার অনেকগুলো কোয়েশ্চেন তো প্রথমেই যে আপনার মেডিলিয়ান যে এলএলসি আপনি ওনার বলছেন নিয়ম হচ্ছে আপনি যদি সোল মেম্বার থাকেন তার মানে আপনি যদি একাই মেম্বার থাকেন এটা এটা হচ্ছে আইআরএস এর আইআরএস বলে এটাকে ডিসরিগার্ডেড অ্যান্টিটি ফর দ্য ফেডারেল ট্যাক্স পারপাস ইট মিনস ডোন্ট নিড টু ফাইল এনি সেপারেট পার্টনারশিপ ট্যাক্স রিটার্ন যেটা আমি বলতেছি টেন সিক্সটি ফাইভ এইটার পরিবর্তে আপনি আপনার মেডিলিয়ানের পুরো ইনকাম এবং এক্সপেন্স আপনার পার্সোনাল রিটার্নে রিপোর্ট করবেন স্কেজুয়াল সিতেং এটা হচ্ছে ডিসরিগার্ডেড অ্যান্টিটির কারণে এবং এটা আপনার সার পেয়ে গেছেন যে আপনার সেপারেট কোনো টেন সিক্সটি ফাইভ করার দরকার না এবং সেই ক্ষেত্রে এলএলসির যে ডেডলাইন গেছে মার্চ ফিফটিন ইউডোন্ট ইট টু ফালো দ্যাট ইউর ডেডলাইন ইজ এপ্রিল ফিফটিন কারণ যেটা হচ্ছে ইন্ডিভিজুয়াল ডেডলাইন আর দ্বিতীয় কোশ্চেন ছিল আপনার মেডিকেটের কত লিমিট চারজন আপনি আপনার ওয়াইফ এবং দুই বাচ্চা এটা হচ্ছে থার্টি ফোর থাউজেন্ড অ্যারাউন্ড সিক্স হান্ড্রেড থার্টি ফোর থাউজেন্ড সিক্স হান্ড্রের মধ্যে যদি আপনার ইনকাম থাকে আপনি মেডিকেট পাবেন আর থার্ড কোশ্চেন ছিল আপনার যে আপনি কীভাবে ওই যে ট্রাম্প সাহেবের যে স্টিমুলাস প্যাকেজ ওয়ান ট্রিলিয়ন ডলার সেটা আপনারা পাবেন কি না অ্যাকচুয়ালি স্মল বিজনেস ওনার যেহেতু কথাটা ওরা ডিক্লেয়ার করছে তা আপনারাও কিন্তু স্মল বিজনেস ওনার কারণ যদিও আপনারা ইন্ডিভিজুয়াল সেলফ এমপ্লয়েড বা Still, you, you are under the uh, uh, small business uh, owner. Um, হ্যাঁ সেই হ্যাঁ সেটাই তো সেই ক্ষেত্রে এই যে টু হান্ড্রেড বিলিয়ন ডলার যে ওরা যে স্টিমুলাস প্যাকেজ ঘোষণা করছে করোনা ভাইরাসের কারণে আপনারা আশা করি সবাই ইলিজিবল হবেন যাদের স্টোর আছে তারা যেমন স্মল বিজনেস ওনার আপনারা ইন্ডিভিজুয়াল মেডিলিয়ান ওলার কোম্পানি করছেন ওয়েতে ইট উইল হেল্প ইউ এবং আমি একটু মজার খবর দিচ্ছি এটা এই টু হান্ড্রেড বিলিয়ন থেকে আপ টু টু মিলিয়ন ডলার পর্যন্ত ইলিজিবল বিজনেস যারা আছে তারা লোন পাবেন এটাকে বলে ওয়ার্কিং লোন তার মানে এই যে করোনা ভাইরাস আউটBreaker এর কারণে আপনারা যে কাজ করতে পারতেছেন না রেস্টুরেন্টের খাবার ইয়া ডেলিভারি বন্ধ হয়ে গেছে কেউ রেস্টুরেন্টে যাচ্ছে না এর এই প্যাকেজের আন্ডারে ওরা হেল্প করবে এবং এলিজিবল বিজনেস প্রতিষ্ঠান পাবে আপ টু 2 মিলিয়ন ডলার লোন এবং ইন্টারেস্ট রেটটা থাকবে ক্যাপস রেটটা হচ্ছে 3.75% এবং মজার বিষয় হচ্ছে এটা লং টার্মে আপনি পে করতে বলবেন এবং পিরিয়ড হচ্ছে 30 ইয়ার্স যেটা নরমালি মর্গেজের সমতুল্য যেটা আমরা কখনো আগে দেখি ঠিক আছে আমি আসছি আর আরো একটু আরো অনেকে আছেন এই প্রশ্ন একই রকম একটি আমি কিছুক্ষণ আগে আপনাকে বলেছিলাম এ রহমান তানিম উনি বলছেন যারা ট্যাক্সি চালায় তারা কি পাবেন কিনা এবং সাইফুল ইসলাম উনি বলছেন হাউ হাউ উবার ড্রাইভার গেট হেল্প from সংক্ষেপে যদি বলেন আমাদের সাথে অনেক আছেন ফলে আচ্ছা আমি সংক্ষেপে বলছি দ্যাট সেম থিং ওয়ার ড্রাইভার অলসো ইজ আন্ডার দ্য সেলফ এমপ্লয়েড আপনারা ইন্ডিভিজুয়াল স্মল ওনার তো সেই ক্ষেত্রে ওই যে টু ফিফটি বিলিয়ন ডলার যে স্টিমুলাস প্যাকেজ সেটার আন্ডার আপনারাও পড়বেন এবং সেই ক্ষেত্রে আপনাদের মানে কি বলে ইনকাম অনুযায়ী হয়তো সেক্ষেত্রে লোনের প্রপোশন এটা হবে তা ডিটেলস আপনারা জানতে পারবেন ইট উইল বি ভেরি ক্লিয়ার উইদিন সার্টেন ডেজ মাত্র এটা একটা প্রোপোজাল আপনারা ওয়েট করেন এটা ক্লিয়ার পিকচার আমরা দেখতে পাবো বেশ কিছুদিন মানে কিছু দিনের মধ্যে একটি কথা আমি জানিয়ে রাখতে চাই আরেকজন আছেন উনি বলেছেন হাবিবুর যারা ট্যাক্সি চালায় তাদের পক্ষে কিছু একই প্রশ্ন আমি শুধু একটি কথা বলে রাখবো যারা এখন কাজ করছেন তারা কাজের যে কাজ করেছেন এবং ক্ষতিগ্রস্ত হচ্ছেন তার একটি ইয়া থাকে যে আমি এত পরিমাণ কাজ করলে এই পরিমাণ পয়সা পেতাম কিন্তু এই সময়ে আমি পয়সা একই বারে পেয়ে নি পাইনি এই ধরনের স্টেটমেন্ট ব্যাঙ্কের স্টেটমেন্ট থাকবে আপনার কাজের স্টেটমেন্ট থাকবে এই সমস্ত জিনিস আপনারা হ্যান্ডি রাখবেন কারণ যখনই ওই ওই সমস্ত জিনিসের জন্য অ্যাপ্লাই করবেন এস্টিমুলস প্যাকেজের জন্য এই কাগজপত্রগুলো আপনার লাগবে আপনি যখন রেডি থাকবে এই কাগজ আপনার সাথে থাকবে এবং সেটা সত্তাহিত কপি থাকবে আপনার পাওয়ার সম্ভাবনা খুবই বেশি হাই পার্সেন্টেজ আমাদের সাথে আছেন অনেকে ফোনে চলুন দু একটি প্রশ্ন নিয়ে নিই প্রিয় দর্শক কে আছেন জানান আপনার নাম পরিচয় এবং প্রশ্নটি করুন

এর বিস্তারিত যে আমি কিছু বলতে হ্যাঁ আমি আমি আরেকটু বলতে যাচ্ছি এই যে আপনারা আরেকটা গুড নিউজ দিছি ওরা ওরা আরেকটা প্রপোজাল রাখছে যে ইচ ইন্ডিভিজুয়াল আমেরিকানকে ওরা ডলার চেক দিবে মানে এটা টু ফেজে দিবে ওরা মিনিংস ফেডারেল गवर्नमेंट হাউস অলরেডি তাদের প্রপোজাল আছে ইচ ইন্ডিভিজুয়াল উইল গেট থাউজেন্ড ডলার চেক দ্য ফার্স্ট ফেজ এন্ড মেবি সেকেন্ড ফেজ তারা প্রথম ফেজ

যেটা আমি এক মাস পরে করার জন্য ওরা অটোমেটিক কেটে নিবে কিন্তু আমরা কি এখন আমি কি করব যে টাইম বাড়ানো যাবে বা কি করতে হবে আমি যার কাছ থেকে ট্যাক্সাইল করাইছি ওর কাছে যাব না আমরা ফোন করতে হবে ওকে ধন্যবাদ আপনাকে এখন যেহেতু আপনি ট্যাক্স ফাইল অলরেডি ডেডলাইন লাইন দিয়ে দিয়েছেন লেটসে এপ্রিল দশ তারিখে আপনি টাকাটা পে করবেন আইআরএস কিন্তু এটা সম্পূর্ণ অটোমেটেড এটা ব্যাংকের সাথে অটোমেটিক ওরা একটা এগ্রিমেন্ট মানে সিস্টেম ওরা ইনফরমেশন দিয়ে দিবে ওই দশ তারিখেও আপনার ব্যাংকে কিন্তু ওরা ওরাটাও স্কেজুয়াল হয়ে যাবে তো এই মুহূর্তে আপনার কিছু করার নাই যেহেতু অলরেডি ডেট দিয়ে দিয়েছেন এখন প্রশ্ন হচ্ছে যদি আপনি না দেন সেই ক্ষেত্রে হয়তো ওই যে আগে যেটা যেমন পেমেন্ট না পাওয়ার জন্য ওরা হয়তো আপনাকে বাউন্স করার জন্য একটা ফি ধরবে কারণ এটা ব্যাংকের ম্যানডেট

হ্যালো সালাম আমি মতিন্দ্রিটায়ার্ড পার্সন আমার একটা মেডেলিয়ান আছে এখন আমার দুইজন ড্রাইভার আছে এখন আজকে ইয়ে আমার গাড়ি জমা দিয়ে দিয়েছে তারা আর চালাবে না মানে এই করোনা ভাইরাসের উপদ্রবে এখন আমি কি কোন ইয়ে পাইমু গুড কোশ্চেন অনেক ভালো একটি প্রশ্ন করেছেন আপনি আপনি থাকুন আমাদের সাথে এই প্রশ্ন অনেকেরই আছে আপনি দিস এটা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আরেকটি প্রশ্ন আমি নিতে চাই দুটি প্রশ্ন নিয়ে আমরা বিরতি যাব তারপরে এসে প্রশ্ন উত্তর দেব প্রিয় দর্শক কে আছেন আপনার নাম জানিয়ে প্রশ্নটি করুন প্রিয় দর্শক হ্যালো আপনি দয়া করে আপনার নাম জানিয়ে প্রশ্নটি করুন আমরা শুনছি হ্যাঁ আমার প্রশ্নটা হচ্ছে আমার হাজব্যান্ড ফুড জব করে তো ওখানে স্টোর বন্ধ হয়ে গেছে এখন যে প্রেসিডেন্ট ট্রাম্প যে প্যাকেজটা দিছে ও কিভাবে প্যাকেজটা আওতায় যেতে পারে

থাকবেন আমাদের সাথে টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন দেখতে আজই কল করুন সেভেন ওয়ান এইট ট্রিপল সেভেন সিক্স ডাবল ফাইভ সিক্স লগ ইন করুন ডাব্লিউ 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 ডট টোটাল ক্যাবেল বিডি ডট কম বিরতির পর পুনরায় স্বাগত জানাচ্ছি টিভিএন অ্যানালিসিস অনুষ্ঠানে আমি হাবিব রহমান আমার সাথে আছেন দেবব্রত চক্রবর্তী বিরতিতে যাওয়ার পূর্বে দুটি প্রশ্ন ছিল আপনি দয়া করে দুটি যদি হ্যাঁ ধন্যবাদ আমি শুরুতেই বলছি যে মেডেলিয়ান ওনার যিনি উনি যে প্রশ্নটা করছেন যে ড্রাইভার গাড়ি জমা দিয়ে দিচ্ছে তারা চালাইতে যাচ্ছে না এখন আপনি আসলে কী করবেন আরেকজনের প্রশ্ন ছিল ফুড ভেন্ডর ওনার হাজব্যান্ড এবং দোকান বন্ধ হয়ে গেছে কাজ করতে পারতেছে না উনি কী করবেন সিমিলার কোয়েশ্চেন যে আমি একই সাথে অ্যান্সার করতেছি দুইটা কোশ্চেন এখন যা যিনি মেডেলিয়ান ওনার এবং ফুড ভেন্ডর মেডেলিয়ান ওনারের হয়তো এলএলসি থাকতে পারে বা কর্পোরেশন থাকতে পারে যিনি ফুড ভেন্ডর ওনার হয়তো কিছুই নেই নামের উপরে উনি বিজনেস করে বাট আপনারা এটুকু কনফার্ম থাকেন যে বোথ অফ ইউ উইল বি ট্রিটেড অ্যাজ এ স্মল বিজনেস এন্টারপ্রিনিউর তা যেহেতু আপনারা স্মল বিজনেস এন্টারপ্রিনিউর একজন ইন্ডিভিজুয়াল থাকতে পারেন অথবা কোম্পানির আন্ডারে থাকতে পারেন ডাজ এট ম্যাটার এভরি ওয়ান উইল বি কাভার্ড আন্ডার দ্য এস বি এ লোন হুইচ ইজ টু হান্ড্রেড ফিফটি বিলিয়ন ডলার স্টিমুলাস প্যাকেজ ফর দ্য করোনা ভাইরাস আউটব্রেক তা এখন আপনারা এই লোনটা কীভাবে পাবেন সেটা হচ্ছে কোয়েশন কোয়েশনটা হচ্ছে ওরা বলে দিছে যে আপ টু টু মিলিয়ন ডলার ওরা ইলিজিবল বিজনেস তারা লোন পাবে এখন সবাইকে টু মিলিয়ন ডলার দিবে না এখন লেটস এক্সাম্পল যিনি ফুড ভেন্ডর ওনার তো টু মিলিয়ন ডলারের বিজনেসও না তো ওরা ফাইন্ড আউট করবে আপনার রেভিনিউ দেখে বেসিক মেবি আপনার ট্যাক্স রিটার্ন দেখতে পারে আপনার ব্যাঙ্কের ট্রানজ্যাকশান দেখতে পারে দে উইল ফিগার আউট হাউ বিগ বিজনেস ইউ হ্যাভ এবং বেসড অন দ্যাট ওরা ফাইন্ড আউট করবে যে এই বিজনেসটা রান করতে আপনার কী পরিমাণ ওয়ার্কিং ক্যাপিটালের দরকার আপনারা জানেন ওয়ার্কিং ক্যাপিটাল মিনস টু রান দ্য মানি ইউ নিড টু রান ইউর বিজনেস অপারেশন ডেইলি বেসিস তো সেই ক্ষেত্রে ওরা এটা ফাইন্ড আউট করবে এবং ওইটার আন্ডারে আপনারা কভার্ড হান্ড্রেড পারসেন্ট কভার্ড আপনাদের আপসেট হওয়ার কিছু নাই আমি জানি আপনারা অনেকেই মানে আতঙ্কে আছেন যে হোয়ার্স গোয়িং অন আজকে অ্যাটলিস্ট আমি টোয়েন্টি ফোন কল পাইছি পিপল আর গেটিং ফ্রিকুয়েন্টলি লেড অফ ফ্রম দ্য রেস্টুরেন্ট অ্যান্ড ডিফারেন্ট প্লেসেস তা আমি আপনাকে আপনি আপনাদের সাথে সমবেতি আই ফিল রিয়েলি ব্যাড ফর দিস সিচুয়েশন এবং আপনাদেরকে আমি একটাই বলতে চাই যে আপনারা আতঙ্কিত হন না আশ্বস্ত হন এই মর্মে যে আপনাদের জন্য গুড প্যাকেজ আসতেছে এবং গভর্নমেন্ট অলসো ওভার যে তারাই কীভাবে পরিস্থিতি টাকা দিবে তাই আপনারা নিশ্চিন্ত থাকেন যে ইউ আর কাভার্ড আন্ডার দ্য স্মল বিজনেস এন্টারপ্রিনিয়ার এবং ডেফিনেটলি ইউর গেটিং দ্য লোন ফর দ্য স্মলার ইন্টারেস্ট রেট হুইচ উইল বি থ্রি পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট অ্যান্ড ইউ ক্যান পে দেম অফ এস থার্ড ইয়ার্স স্লোলি আপনারা পে করবেন হুইচ ইজ ভেরি গুড বাট আপনাকে কিছুদিন ধৈর্য ধরতে হবে আনটিল ইট ফাইনালাইজ এন প্রসেস বাট মানে দিনের শেষে সেখানে একটি ইয়া আছে একটি একটু সময় লাগতে পারে কিন্তু সেখানে ফেডারেল গভর্নমেন্ট যে পদক্ষেপগুলো নিচ্ছেন সেটি সেটি ব্যবহার করতে পারেন আচ্ছা এই যে ট্যাক্সি ম্যাডেলিয়ানের কথা যে ভাদ্রক আমাদেরকে বললেন এবং আমাদের যে বোন বলেন্ড কাজ হারিয়েছেন কি কোনো ভাবে আনএমপ্লয়মেন্ট বেনিফিট বা অন্য কোনো বেনিফিট পেতে পারেন এছাড়া ধন্যবাদ আপনাকে খুব সুন্দর প্রশ্ন এখন আনএমপ্লয়মেন্টের বেনিফিটের ব্যাপারে যেটা বলে যারা মেডেলিয়ান বা এরকম ফুড ভেন্ডার ওনাদের কিন্তু কোনো কি বলে ওই যে ওয়ার্কার্স কম্প ইন্স্যুরেন্স নাই আনএমপ্লয়মেন্ট বেনিফিট তারাই পাবে যাদের ওয়ার্কার আছে এবং যারা এটারে যেমন ধরুন আমি যদি কোনো জায়গায় চাকরি করি ওই ওই বদলোকের যদি পে করে তারাই শুধুমাত্র আনএমপ্লেন্ট ইন্স্যুরেন্সের জন্য আনএমপ্লেন্ট কিন্তু যারা মিডিলিয়ান ওনার ফুড বেন্ডার আপনাদের কিন্তু ওয়ার্কার কম ডিজিবিলিটি যদি না থাকে দেন ইউ ক্যান নট অ্যাপ্লাই আবার অনেকের আছে অনেক ফুড বেন্ডারের ওয়ার্কার কম ডিজিবিলিটি আছে তারা পারবে যারা যাদের ওয়ার্কার কম ডিজিবিলিটি আছে তারাই শুধুমাত্র বিষয় আপনি তুলে নিয়েছেন যারা যারা আমরা আছি অনেকেই যাদের ছোটোখাটো ব্যবসা আছে আমরা অনেক সময় খেয়াল করি না কাগজপত্রের ব্যাপারে ওয়ার্কারস কোম্পানির ব্যাপারে ইন্স্যুরেন্সের ব্যাপারে কিন্তু এটি লং টার্মে কোথায় এসে কাজে লাগে এখন আমরা দেখতে পাচ্ছি এছাড়াও আমার বিভিন্ন প্রশ্ন আছে আমাদের সাথে আরও দর্শক আছেন একটি প্রশ্ন আমি ফেসবুক থেকে আপনাকে দিতে চাই সুমন পাটোয়ারি উনি বলছেন ব্রাদার লাস্ট টু ইয়ার্স মাই ইনকাম ওয়াজ হাই আই পেইড আই আর এস বাট দিস ইয়ার মাই ইনকাম ইজ গ্রস থার্টি থাউজেন্ড অ্যান্ড আই ডিড নট ফাইল ইট ইয়াট এনি প্রবলেম এখন গ্রস ইনকাম থার্টি থাউজেন্ড মিনস আমি জানি আপনি এটা কি সেলফ এমপ্লয়মেন্ট বা টু বা যাই হোক যেহেতু থার্টি থাউজেন্ড আপনার ইনকাম আছে ডেফিনেটলি শুড ফাইল দ্য ট্যাক্স রিটার্ন এবং থার্টি থাউজেন্ড ইউ মাইট ও দা ট্যাক্সেস কারণ আমরা জানি সিঙ্গেলের স্ট্যান্ডার্ড ডিরাকশান হচ্ছে টুয়েলভ থাউজেন্ড টু হান্ড্রেড আর মেরিড হচ্ছে টোয়েন্টি ফোর থাউজেন্ড ফোর হান্ড্রেড যেহেতু আপনার স্ট্যান্ডার্ড ডিরাকশনের উপরে আছেন দুই দুই ক্ষেত্রেই সেই ক্ষেত্রে ইউ ও ইউ মাইট ও সাম ট্যাক্সেস এবং আপনার ট্যাক্স ও করেন না করেন ডেফিনেটলি শুড ফাইল দ্য ট্যাক্স রিটার্ন হ্যাঁ এবং উচিত ভালো বসে

ওয়ার্ক অথরাইজেশন নিয়ে কাজ করতেছি তারা কি প্রণোদনাটা পাবে আর দ্বিতীয় প্রশ্ন আর দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে যে আমরা আমি যার হাউস রেন্টটা দেই সেটা ক্যাশে দিই তো কোন রকম যদি কখনো হাউস রেন্ট গভর্নমেন্ট থেকে দেওয়া হয় আমরা কিভাবে পাব ধন্যবাদ আপনাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন করেছেন এবং প্রাসঙ্গিক দুটি প্রশ্ন একটি হচ্ছে এবং আরেকজন আছেন আরেকজন আছেন বেশ কয়েকজন আছেন উনি বলছেন যে উনারা গ্রিন কার্ড ওনাদের গ্রিন কার্ড থাকতে পারে অথবা গ্রিন কার্ড যাদের আছে তারা কি এই আওতায় পড়বেন কিনা কোথায় ওকে ধন্যবাদ এখন আমার ধারণা হচ্ছে এই যে ওয়ান থাউজেন্ড ডলার যেটা ইচ আমেরিকান ইন্ডিভিজুয়াল পাবেন আমার ধারণা বুস সাহেব আরেকবার এটি করছিল যে মেকিং ওয়ার্ক ওয়ার্ক পে ক্রেডিট আমার এটা মনে পড়তেছে এখন তবে আমার ধারণা এই ওয়ান থাউজেন্ড ডলার তাদেরকেই দিবে যারা বর্তমানে জবের সাথে এংগেজ আছেন তারাই পাবেন এবং সেক্ষেত্রে যাদের ওয়ার্ক পারমিট আছে ডেফিনেটলি ইউ শুড রিসিভ দ্য ওয়ান থাউজেন্ড ডলার কারণ ওয়ার্ক পারমিট মিনস ইউ আর লিগেলি অথরাইজড ওয়ার্ক ইন দ ইউনাইটেড স্টেটস ত্যা আনসার ইজ ইয়েস আপনারাও পাবেন গ্রিন কার্ড তো ডেফিনেটলি

আমার আমার জন্য কত মানে টু থাউজেন্ড নাইনটিন এপ্লাই করছিলাম গ্রিন কার্ড এর ইয়ারে এখন পর্যন্ত গ্রিন কার্ড আসে নাই এখন কি করা যায় এপ্রিলের বারো তারিখে লাস্ট ডেট আচ্ছা ধন্যবাদ আপনাকে আমরা আজকে ইমিগ্রেশন সংক্রান্ত আলোচনা করছি না আমরা আজকে ট্যাক্স নিয়ে আলোচনা করছি আমাদের ইমিগ্রেশন সংক্রান্ত অনুষ্ঠান চলতে থাকে এবং আগামী বৃহস্পতিবার আপনি যদি পারেন আমাদের সাথে এই এই সময় একই সময় রাত নটায় রাত দশটায় অনুষ্ঠান হবে আপনি দয়া করে আমাদের সাথে থাকবেন দেখবেন সেই অনুষ্ঠানে আপনারা আমরা বিস্তারিত আলোচনা করে থাকি এবং আমরা চেষ্টা করব আরও একদিন বাড়ানোর কারণ এই থাকবেন আমাদের অনুষ্ঠান দেখবেন আপনি আপনার উত্তর পেয়ে যাবেন ধন্যবাদ আপনাকে আপনি যে বিষয়টি আলোচনা করছিলেন আমাদের সাথে আরও হয়তো একজন দর্শক আছেন আচ্ছা এই মুহূর্তে ফোন কে দেখেছে পাপিয়া পাপি উনি বলছেন হাও অ্যাবাউট টিএলসি ইন্স্যুরেন্স ফর এফ এইচ ভি কারস প্লিজ লেট আস নো তারপরে নাজমুল হাসান চৌধুরী বলছেন আই এম এ ট্যাক্সি ড্রাইভার হ্যাম আই এলিজেবল টু গেট এনি লোন মোহাম্মদ ইসলাম বলছেন ট্যাক্সি ড্রাইভার ক্যান গেট এনি বেনিফিট ওর ইন ইন দিস কারেন্ট সিচুয়েশন

আসলে এই ট্যাক্স রিটার্নের ডেডলাইনটা পাচানো হইতে পারে এবং আজকে গতকালকে এটা ডিক্লারেশন আসার কথা কিন্তু এখনো পর্যন্ত আমাদের কাছে কোনো কনফার্ম মেসেজ নাই বাট আইআরএস আমার ধারণা তারা ওইটা চিন্তা করতেছে যে দে মাইট এক্সটেন্ড ডেট ফর দা কাপল অফ মান্থস ইভেন বাট নট নাথিং কনফার্ম ইয়েট এখনো পর্যন্ত এপ্রিল ফিফটিন আমরা তখন আমরা জানাবো থাকবেন আমাদের সাথে দেখবেন আমরা অনুসারে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি পেরোল ট্যাক্স জি বলুন আপনাকে এটা বলতে হবে কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক আমি দুঃখিত বলুন আপনি হ্যাঁ আমি আসলে এটা অনেকক্ষণ ধরে বলতে চাইতেছি এই যে ওয়ান ট্রিলিয়ন ডলারের প্যাকেজের মেজরিটি পোর্শনটা হচ্ছে পেরোল ট্যাক্স কার্ড এখন আপনারা মানে জানতে পারেন যে কিভাবে বেনিফিটেড হবে পেরোল ট্যাক্স কার্ড এই পেরোল ট্যাক্স কার্ডের মাধ্যমে দুই দুইটা শ্রেণী উপকৃত হবে এমপ্লয়ার নিজে উপকৃত হবে এবং এমপ্লয় যারা চাকরি করেন তারাও উপকৃত হবেন নট অনলি that যারা সেলফ এমপ্লয়েড পার্সন আছেন এই যে ততক্ষণ ট্যাক্সি ড্রাইভার ফুড ভেন্ডর যারা আছেন তারা তারাও এই 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 পেরোল ট্যাক্স কার্ডের মাধ্যমে উপকৃত হবেন এখন কোশ্চেন করতে পারেন যে মি এক্সপ্লেন ইট লাইক হাউ ইউ কেনা গেট দ্য বেনিফিট এখন আমরা জানি পেরোল ট্যাক্স বলতে এটার বলে ফাইকা বলে হইচি সোশ্যাল সিকিউরিটি অ্যান্ড মেডিকেয়ার ট্যাক্স অল টুগেদার পেরোল ট্যাক্স হচ্ছে ফিফটিন পয়েন্ট থ্রি জিরো পার্সেন্ট যেটার সেভেন পয়েন্ট সিক্স ফাইভ পার্সেন্ট এমপ্লয়ার পে করে আপনার পক্ষই এবং সেভেন পয়েন্ট সিক্স ফাইভ পার্সেন্ট এমপ্লয়ীদের পেচেক থেকে কাইটা রাখা হয় যেটা এক মানে এমপ্লয়াররা একসাথে পে করে তাদের কোয়ার্টারলি পেরোল ট্যাক্স এটা নেয় তাই গভর্নমেন্ট হয়তো ওইটা পুরোটাই ওয়েভ করবে ফিফটিন পয়েন্ট থ্রি জিরো দ্যাট মিনস এমপ্লয়ারকে সেভেন পয়েন্ট সিক্স ফাইভ পার্সেন্ট ট্যাক্স কম দিতে হবে তারা যখন পেরোল ট্যাক্স রিটার্ন সাবমিট করবে হুইচ ইজ এ বিগ বিগ নাম্বার আর এমপ্লয়িদের বেনিফিট হচ্ছে আপনাদের পে চেকের পরিমাণটা বেড়ে যাবে তার মানে আপনারা প্রতিটা পে চেকে যে পরিমাণ গ্রস স্যালারি আছে তার থেকে আপনারা সেভেন পয়েন্ট সিক্স ফাইভ পার্সেন্ট আগে কম পাইতেন হুইচ ইজ সিক্স পয়েন্ট টু ফোর পার্সেন্ট হচ্ছে আপনার সিক্স পয়েন্ট টু পার্সেন্ট হচ্ছে আপনার সোশ্যাল সিকিউরিটি ট্যাক্স আর ওয়ান পয়েন্ট ফোর ফোর ফাইভ পার্সেন্ট হচ্ছে মেডিকেয়ার ট্যাক্সেস এইটা আপনাদের পে চেক কিন্তু বেড়ে যাবে ওরা যদি ওইটা না নেয় এভরি পে চেক ইউল গেট দ্য বিগার নাম্বার এবং সেভেন পয়েন্ট সিক্স ফাইভ পার্সেন্ট ইজ দ্য বিগ নাম্বার এবং আপনারা কিন্তু টোটাল ডিডাকশনের পুরোটাই ম্যাক্সিমামটা ওই হেনে চলে যায় দ্য ইউর পে চেক গেটিং ইনক্রিজ নেক্সট উইন আফটার দ্যাট ফর দ্য পেরোল ট্যাক্স কার্ড এবং এমপ্লয়ারদের গুড নিউজ হচ্ছে প্রচুর পরিমাণ পেরোল ট্যাক্স কম দেবেন এমপ্লয়ারদের আরেকটা গুড নিউজ যাদের ওয়ান টু ফোর এমপ্লয়ি আছে যারা স্মল বিজনেস ওনার দুই চারজন এমপ্লয়ি আছে তাদেরকে নিউ ইয়র্ক স্টেট ডিপার্টমেন্ট গ্র্যান্ট দিতেছে আপ টু ফোরটি পার্সেন্ট অফ দ্য টু মান্থস পেরোল তার মানে আপনাদের যাদের টু মান্থস দুই মাসের যে পেরোল অ্যামাউন্ট হবে তার ফোরটি পার্সেন্ট পর্যন্ত নিউ ইয়র্ক স্টেট ডিপার্টমেন্ট আপনাদের সাবসিডি দেবে ইড নিড টু ইভেন তার আপনাকে গ্র্যান্ট দেবে এটা আপনার ক্যাশ পেয়ে যাবেন ধন্যবাদ আপনাকে এবং আমাদের সময় একেবারে শেষ হয়ে গেছে একটি প্রশ্ন আপনাকে ছোট্ট করে জিজ্ঞেস করবো গিয়াস মাতব্বর খুব সুন্দর একটি ভালো প্রশ্ন করেছেন উনি বলছেন যে ইজ দ্য ওয়ান থাউজেন্ড ডলার স্টিমুলাস পার পার্সন ওয়ার ইজ ইট পার ফ্যামিলি আই হ্যাভ এ ফ্যামিলি অফ ফোর

আপনারা আমাদের সাথে থাকবেন দেখতে থাকবেন টিভি টোয়েন্টি ফোর আমরা একেবারেই অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি আমি নিচ্ছি বিদায় আপনার থেকে আপনারা যারা টেলিভিশন দেখছেন আপনারা থাকবেন স্পেশালি নেক্সট টু উইক্স ভেরি ইম্পর্টেন্ট আমরা যেভাবে যেভাবে আপডেট পাবো আপনাদেরকে জানাতে থাকবো আপনারা থাকবেন আমাদের সাথে যে যেখানে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন থাকুন টিভি এন টোয়েন্টি ফোরের সাথে এবং টিভি এন টোয়েন্টি দেখতে সাবস্ক্রাইব করুন টোরল ধন্যবাদ শুভরাত্রি টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন দেখতে আজই কল করুন সেভেন ওয়ান এইট ট্রিপল সেভেন সিক্স ডবল ফাইভ সিক্স লগ ইন করুন ডাব্লিউ 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 ডট টোটাল ক্যাবল বিডি ডট কম